এখন বাজে দুপুর 12টা আর এখন আজকে আমাদের দেরি করে রান্না হচ্ছে, তার কারণ আজকে বাজার ছিল না, তো বাপি বাজার করতে লেট হয়ে গেছিল, একটু বাপির কাজের চাপ আছে এখন, তাই জন্য বাজার করতে লেট হয়ে গেছে, আর বাপি পরে বাজার করে এনেছে, তাই এখন রান্না করছি। আর কী কী রান্না করছি দেখো, এই যে মাছের ঝোল দিয়েছি, এই যে মাছ, এগুলো হচ্ছে সিলভার কাপ, এই মাছের ঝোল হবে, আর এখানে একটা তরকারি হবে, এগুলো দিয়ে মাছের মাথা দিয়ে নাড়াচাড়া বলে, এটাকে নাড়াচাড়া বলে, হেভি লাগে, টেস্টি হয়, অনেক অনেক টেস্টি হয় খেতে, যারা খেয়েছে তারা তো জানো, আর যারা খাওনি তারা একবার খেয়ে দেখবে, খুবই টেস্টি হয়। তো চলো তাতেই ফটাফট রান্নাটা করে ফেলি, তারপরে আবার তোমাদের সাথে দেখা। বাজার পুরো নিস্তব্ধ। তো আমি এখন যাচ্ছিলাম দোকানে, আর এই বাজার ফাঁকা, পুরো বিশ্বকর্মা পুজো বলে সব যে যার মতন পুজো দিতে ব্যস্ত। তো চলো একবার দোকানে দোকানে গিয়ে তোমাদের পুজোর সময় দেখাবো। তো ঠাকুরমশাই পুজো দিয়ে নিক এখানে, বিশ্বকর্মা ঠাকুর পুজো দেওয়ার পরে তারপরে আমাদের গাড়িগুলো পুজো হবে, তো বেশি এখানে কথা বলা যাবে না, কারণ পুজো হচ্ছে। তো চলো একবার তোমাদেরকে আমার গাড়িগুলো দেখিয়ে নিই, আমার আর একটা বন্ধুর গাড়ি এখানে রাখা আছে। আপনারা কি জানেন এই এই টেলা মাল আর এর বান্ধবী এর থেকেও বেশি টেলা, সব টেলাগুলো একসাথে বান্ধবী, মানে সেই বলে না রতনে রতন চেনে কুত্তাই চিনে হাড্ডি, সেই সেই রকমই। এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে, ওই যে বলছিল না নীরাজ যে আমরা ক্যাপলা, ওই তো ওই বান্ধবী, আমরা দুজন, মানে আমরা তিনজন, আমি তনু টিঙ্কু আর একজন আছে রঞ্জিতা, চারজন ছিলাম। তো মানে চারজন খুব কাছাকাছি, সবসময় একসাথে পড়তে যেতাম, এই করতাম সেই করতাম, আরও ছিল বাদ বাকি স্কুলে আরও, কিন্তু ওদের সবসময় সপ্তাহের চেয়ে তো একসাথে পড়া থাকতো না, তাই ওদের সাথে অত হ্যাঁ সবাই আচ্ছা ঠিক আছে সবাই, এই তোরা সবাই ঠিক আছে, যারা যারা ছিলিস ঠিক আছে, তো আচ্ছা সবাই এবার আমরা আস্তে আস্তে
মানে ও রেডি হচ্ছে, রেডি হয়নি, তারপরে আস্তে আস্তে ওদের বাড়ি যাবো, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো, বলছো বলো। হাই ফ্রেন্ডস। হাই ফ্রেন্ডস, কোথায় দেখো তুমি? ফেসবুকে। ফেসবুকে? হাই ফ্রেন্ডস বলি। হাই ফ্রেন্ডস কে বলে, কে বলে? মা, এই যে তাকাও তাকাও, তুমি আমার ভিডিও দেখো। আগে কি বলছি, তুমি আমার ভিডিও দেখো, ভালো লাগে আমার ভিডিও? হ্যাঁ। লাইক করো, কমেন্ট করো। আবার থাকে না আমার মাইফোনে, তোমরা জানো নিশ্চয় আমি কোথায় যাব, আগের ভিডিওতেই বলেছি। মুখ চোখের অবস্থা খুবই খারাপ, তো কিছুই পরিনি, জাস্ট একটা শার্ট পরেছি তোমাদের দেখাই। জাস্ট একটা নর্মাল শার্ট পরেছি আর একটা জিন, আর নিচে শু পরবো, দেন যাবো। আপাতত ওয়েট করছি, পুষ্পিতা ফোন করবে, দেন তারপরে আমি বেরোবো এখান থেকে। তো স্টে টিউনড, দেখতে থাকো, আর ডাইরেক্ট আমি ওখানে গিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো চলো, কি লজ্জা, সব লজ্জাবতী লতা কিছু বলতো, লজ্জা পাচ্ছিস? এত লজ্জা কেন বল? রাস্তাঘাটে ঘুরতে লজ্জা নেই, এদিকে একটু ভিড় হলে লজ্জা না? তো খুব গরম লাগছে, উপরে এসে একটা ঘরে আমাদের জন্য দিয়ে দিলো অ্যারেঞ্জ করে, যে তোমরা এখানেই বসো। তো আমরা এখন এখানে বসে আছি, গরমের অবস্থা খুব খারাপ, আর প্রচুর লোকজন আছে নিচে, এখনো ভাগবত পাঠ, গীতা পাঠ কি সব হচ্ছে। তো তাই আমরা এখন আপাতত বসে আছি, এরপর আমরা যাব উপরে খাবার টেবিলে, খাবার টেবিলে গিয়ে তোমাদের দেখাবো। আর পুষ্পিতা আর আমারও বান্ধবী হয়, তো পুষ্পিতার বান্ধবী দুজন বাইরে পালিয়ে গেছে, লজ্জা, বলছে না ক্যামেরার সামনে আসবো না। তো এই লজ্জার কারণে ওকে আবার ডেকে নিয়ে গেলো যাতে ক্যামেরা না করা হয়, কি সব বোঝাচ্ছে। তো চলো একবারে খাবার টেবিলে গিয়ে তোমাদের সাথে কথা হবে, আর প্রচুর নয়েজ এখানে, বেশি কিছু বলার মানে স্কোপও পাবো না হয়তো, কারণ ভিড়ও আছে অনেক। তো একবারে খাবার টেবিলে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি দিচ্ছে না দিচ্ছে, যদিও প্রসাদ সবই অমৃতর সমান। তো ব্যাস দেখতে থাকো। এক রাউন্ড হয়ে গেছে, আরেক রাউন্ড চলছে, খুব টেস্টি হয়েছে খিচুড়িটা, খিচুড়ি দিয়েছে, আর এটা ছাড়ছে রান্না করে ঘ্যাট বলে, ঘ্যাট হেভি হয়েছে, হেভি। আর এই যে আমার ফেভারিট আনারসের চাট, কি হলো আমরা 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 তো এখানে দেখুন, যারা ভগবত পাঠ করছিল মঠের থেকে এসছে, তাদেরকে এখানে খেতে দেওয়া হয়েছে, কারণ ওপরে মানে জায়গার খুব অভাব, প্রচুর লোকজন। তো চলো আসা, কোথায় এসে নমস্কার করবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে নমস্কার নমস্কার করা অস্থির। আগে মনে পড়লো না ঠাকুরের কথা, যে আমাদের হ্যান্ডসাম বিশ্বকর্মা। তো চারিদিকে দেখো কেমন পুজো পুজো ভাব চলে এসছে, মানে এটা ভেবেই একটা আনন্দ, মনে একটা আনন্দ প্রফুল্ল ব্যাপার চলে আসছে, যে সামনেই পুজো আর কিছু দিনের মধ্যে। তো দেখা যাক কি করি এবার পুজোতে।
চারিদিকে গান বাজনা বাজছে, সে একটা মানে কি বলবো, মানে বলে বোঝানো যাবে না এমন একটা ফিলিংস। মেনলি বাঙালির এই মানে বিশ্বকর্মা পুজোর দিন থেকেই পুজোর রেশটা চলে আসে, খুবই ভালো লাগছে। আরও আস্তে আস্তে দেখবা পুরো মানে চারিদিকে লাইট, মানুষজন সব মানে হেভি লাগবে, হেভি ব্যাপার। আমাদের প্রসাদ শিক্ষা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর আমি সেই ছোটোবেলার মতো সাইকেলে করে যাচ্ছি, অনেকদিন পর সাইকেলে উঠলাম, তো বাড়ি যাই। বাড়ি গিয়ে রেস্ট নেবো, পেটে ব্যথা করছে খুব, বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো, আর বাড়ি গিয়ে তোমাদের সাথে বাদ বাকি কথা বলছি, চলো। দেখো গরমে পুরো ঘেমে একাকার হয়ে গেছি, তো এখন বাজে 9:15, আমরা এক্ষুনি জাস্ট বাড়িতে আসলাম। এবার বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলবো বললাম, তো বলি তোমাদেরকে যে ওখানে এতটাই ভিড় ছিল, এতটাই ভিড় ছিল মানে জায়গার খুব অভাব হয়ে গেছিলো লাস্টে, প্রচুর লোকজন নেমন্তন্ন করে। আর তোমরা দেখতে পেলে যে কী কী দিয়েছিলো, খিচুড়ি দিয়েছিলো একটা, একটা ঘ্যাট দিয়েছিলো, আর আমড়ার চাটনি দিয়েছিলো, যেটার জন্য আমার দেখেই মনটা আরও মানে কি বলবো প্রসন্ন হয়ে গেল। আর পরমান্ন দিয়েছিলো, তো তোমরা দেখে বুঝতে পেরেছো পরমান্ন কি, তো তাও যদি না বোঝো তাহলেও আমি বলে দিচ্ছি, পরমান্ন মানে হচ্ছে পায়েস, আমরা যেটা পায়েস বলি তো সেটা পরমান্ন বলে, হ্যাঁ পরমান্ন। আর যে রান্না করেছিল মানে অ্যাকচুয়ালি ওখানে সব দেখলে গীতা পাঠ হচ্ছিল, তো মঠের থেকে লোক এসেছিলো, ভাগবত পাঠ তো ভাগবত আর গীতা তাই কি মাগীতা, তো মঠের থেকে লোক এসেছিলো, তারা রান্না করেছে, রান্নাটা খুবই তো রান্নাটা খুবই টেস্টি হয়েছিল, বেশি ভাও নিয়ে ফেলছে। ঠিক আছে, ও আমাকে এখান থেকে বললো, কি বললো জানেন, আমি যাই তাড়াতাড়ি যাই গিয়ে ভিডিও করব, গিয়ে গিয়ে দেখি কিছু করেনি, আমাকে কি বলছে তুই পারবো না, কি বলবে শোনা যাক বল। আমি গেছিলাম তো গিয়ে আমি কীর্তনের ওইখানে বসেছি, যেহেতু এর আগে থেকে আমি বলে দিয়েছি আমি একটু ঠাকুর ভক্ত, তাই জন্য আমি বারবার বলতে হবে না লোকে জানে, তাহলে আমি একটু কীর্তন শুনছিলাম। কীর্তন শুনতে শুনতে দেখছি অনেক রাত হয়ে গেছে, ও চলে এসেছে, তাহলে আমি কখন ভিডিওটা করবো, একদম মিথ্যে কথা, সত্যি কথা, ওইখানে সবাই বসেছিল, ও আর ওর বান্ধবী ওই পুরনো বান্ধবী পেয়েছে, তো তিনজন মিলে জটলা গটলা করছিল। না না বিশ্বাস করুন, আমি বিশ্বাস করো তোমরা, আমি ভাগবত পাঠ শুনছিলাম, তারপরে ওই ওই বান্ধবীটার মানে তনুর ছেলে চলে গেল উপরে, ওই জন্য আমরাও উপরে গেলাম খাবার জন্য, তারপরে দেখি ও এসেছে, তারপরে খেতে গেলাম একটু বসে, তারপরে খেতে গেলাম। আমি মানে ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু হয়নি। আর এত গরম, এত গরমে মানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তারপরে হট করে দুদিন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তো বৃষ্টি বন্ধ হয়ে যেন চারিদিকে মেঘলা, আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর খুব গরম, খুব গরম, মানে আমি তো সহ্য করতে পারি, তার মধ্যে খিচুড়ি খেয়েছি, তো আর তোমাদের আগে বলেছি খিচুড়ি খেলে আমার খুব জল টান পায় আর গরম লাগে, এটা সবারই সাথে হয়তো হয়, তো খুবই গরম পড়েছে, চার মানে কি বলবো একেবারে বিচ্ছিরি রকম, দেখো এখনও ঘামছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ফ্যান চলছে তাও ঘামছি, তো ভিডিওটাকে বেশি দূর আর এগোবো না, এখানে ভিডিওটা শেষ করব, কারণ খুবই টায়ার্ড লাগছে, এবার একটুখানি বসে রেস্ট নিয়ে তারপর আমরা একটু শোবো। ঠিক আছে, সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে, ছোটাছুটি হয়েছে আমার, তো বেশি করে বিশেষ করে পেটের ব্যথা, তা সত্ত্বেও আমি সাইটখানি করে রেডি হয়ে গেছি, তো আমরা এখানে ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর চ্যানেলটা যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর এভাবে সাপোর্ট করবেন, তো চলেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সরি আবার বলে ফেলেছি, গুড নাইট, টাটা, বাই, লাভ ইউ।